নমস্কার, সালাম, সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি রূপা, চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো কিভাবে বিরিয়ানি রান্না করব সেটা দেখবেন। তো এখানে বাসমতি চাল নিয়েছি, চালগুলো এখন অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে ভাত ভালো ঝরঝরা হবে। এই পাত্রের মধ্যে তেল নিয়ে নিয়েছি, এখন কিছু পেঁয়াজের ব্রেস্তা তৈরি করব। তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইটা। পেঁয়াজের ব্রেস্তা রেডি হয়ে গেলে পরে আলুগুলোও ভেজে নেব এই একই তেলে। পেঁয়াজের ব্রেস্তা রেডি হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আলুগুলো ভেজে নেব, সামান্য একটু হলুদ, অল্প একটু লবণ। আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন মাংসগুলো ম্যারিনেট করব। এখানে মাংস নিয়ে নেব, মাংসগুলো ছোটও না আবার বেশি বড়ও না, বেশ ভালো সাইজ করা। মাংস ম্যারিনেট করতে কী কী মশলা ব্যবহার করছি দেখে নিন। এখানে আছে একটা পেঁয়াজ, ব্রেস্তা করে নিয়েছি, দিয়ে নেব। এখানে অর্ধেকটা পেঁয়াজ বাটা আছে, দিয়ে নেব। 1 টেবিল স্পুন জিরে বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। এখানে আছে 2 রসুন পেস্ট করা, দিয়ে নেব। 2 টেবিল স্পুন টক দই, দিয়ে নেব। 1 টেবিল স্পুন শুকনো মরিচের গুঁড়া, দিয়ে নেব। এখানে আছে 1 টেবিল স্পুন বিরিয়ানির মশলা, দিয়ে নেব। লবণ স্বাদ মতো, 1 টেবিল স্পুন চিনি, 4-5টা তেজপাতা। এখানে আছে 4-5টা সবুজ এলাচ, 4-5টা গোলমরিচ, 4 টুকরা দারচিনি, 4-5টা লং, 4-5টা কাঁচামরিচ থেতো করে নিয়েছি, দিয়ে নেব। অর্ধেকটা লেবু, লেবু ভালো করে চিপে রস দিয়ে নেব। আধা কাপ দুধ দিয়ে নেব, তেল দিয়ে নেব। এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা ঢাকনা দিয়ে। মাখানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এসেছি আধা ঘন্টা পর, এখন দেখব। এখন চুলায় বসিয়ে দেব। কোনো জল ব্যবহার করব না, এখানে যে জল বেরিয়েছে আর যে দুধ দিয়েছিলাম ওই দিয়ে নিবি নিবি চুলায় মাংস ভালো করে রান্না করে নেব। ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে নেব, কিছু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে নেব, ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব, মাংস রান্না শেষ, এখন ভাত রেডি করব। এই পাত্রের মধ্যে জল গরমে দিয়েছি, জল ভালোই গরম হয়ে গেছে।
এখন দিয়ে নেব একটু তেল, তেজপাতা, সাই জিরা, এখানে আছে 3-4 টুকরা দারচিনি, 4-5টা সবুজ এলাচ, আর আছে 4-5টা লং। এগুলো এখন এখানে দিয়ে নেব জলের মধ্যে। অল্প একটু লবণ, তেল দিলে ভাতগুলো একটার সঙ্গে আরেকটা লাগবে না, তো আপনারা একটু তেল দিয়ে নেবেন। এখন চালগুলো দিয়ে নেব, ভিজিয়ে রাখা চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। 70% ফুটে গেলে জল ঝরিয়ে নেব। এখানে আছে গোলাপ জল, অল্প একটু গোলাপ জল দিয়ে নেব। দেখুন 70% ভাতগুলো ফুটে গেছে। এখান থেকেই এভাবে জল ঝরিয়ে ঝরিয়ে মাংসের মধ্যে দিয়ে নেব। এখন পেঁয়াজের ব্রেস্টটা দিয়ে নেব। এখানে আছে দুধ, অল্প একটু দুধ দিয়ে নেব। এখন ঘি দিয়ে নেব, এটা ইয়েলো কালার, ফুড কালার, জায়গায় জায়গায় দিয়ে রাখব। কেওড়া জল, একটু কেওড়া জল দিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরকম বড় সাইজের পাত্র দিয়ে, পাতলা প্লেট, এগুলো দিয়ে বিরিয়ানি কিংবা পোলাও উঠাবেন, তাহলে ভাতগুলো আর কেটে যাবে না। ঠিক এভাবে দেখুন মাংস কত ভালো সেদ্ধ হয়ে গেছে। বিরিয়ানির ভিডিও কেমন হয়েছে আমাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার এরকম অনেক ভিডিও আছে, দেখবেন। ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে সাথে সাথে নতুন ভিডিও পেয়ে যাবেন। রাখছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।